এটা সুন্দর ধুনিয়া ফাউন্টেন নির্মাণ করবলে লৈছো ইয়ার কারণে আমাক লাগবে একটা প্লাস্টিকের কাপ এখন কেচি এডাল স্ট্র আমি কাপটোর তলফালে একটা ধুনিয়া বিন্ধা করে লব লাগবে এনে ধরনের আর ইয়ার পাছত কাপটোর ভিতর ফলে আমি স্ট্রডাল এনেক ভরাই দিম বিন্ধাটা উলিয়াওতে একটা ভাবিলগা কথা এই যে স্ট্রডাল যাতে ভালক খাই পড়ে তার মাজে যাতে বতাহ অহা যাওয়া করব নয় দরকার হলে আমি তাত আঠা লগাই লব পাৰোঁ যাতে বিন্ধাটো সম্পূর্ণরূপে এয়ার টাইট হয়। ইয়ার পিছত আমি সাইফনটো বনাই ললো। আমি এনে ধরনের পানি ঢালি দিয়ার পিছত দেখিছো যে পানিখিনি বাহিরে ওলাই অহা নাই। যেতিয়া স্ট্রডালৰ বেকা অংশটোৰ ওপৰলৈ পানি উঠি আহে তেতিয়া আমি তলফালে দেখো যে ইয়ার মাজেদি পানি সুরকি ওলাই আহিছে। আমি দেখিছো যে এটা বড় ধুনিয়া ফাউন্টেইন এনে ধরনের তৈয়ার করব পৰা হৈছো। এইটো আৰু মনোগ্রাহী কৰিবৰ কাৰণে আমি কিছুমান ৰঙীন পানি লৈ লব পাৰো। যেনে ধরনের এ আমি রঙিন পানি লৈছো। আমি এতিয়া সাইফনটো আধালৈকে আমি পানি দিলো, একো হোৱা নাই। বহুখিনি ওপৰলৈ আনিলো, একো হোৱা নাই। যেতিয়া সাইফনটো সম্পূর্ণ ডুবি যায় তেতিয়া আমি দেখো যে তলফালেদি রঙিন পানিখিনি সুন্দরকৈ ওলাই আহে আর এইটো এটা বৰ ধুনিয়া সাইফনৰ উদাহরণ। পানিখিনি ধুনিয়াকৈ ওলাই আহিছে।